সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পারভেজ আগ্রো ব্লগ ও এসআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে আলোচনা করব গোল্ডেন এইট পেয়ারা সম্পর্কে। গোল্ডেন এইট পেয়ারা কেমন ধরে এবং জাতটিকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আমরা আজ আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি যে গোল্ডেন এইট পেয়ারাটি আসলে বাণিজ্যিক কতটুকু সম্ভাবনাময় এবং এই গাছ জাতটি কেমন ফলন আসে এবং কতদিন বা কীভাবে গাছে ফলন ধরে সে নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। গোল্ডেন এইট পেয়ারাটি হলো নিঃসন্দেহে একটি বাণিজ্যিক জাত এবং এই গোল্ডেন এইট পেয়ারাটি বারো মাস গাছে ফলন থাকে এবং গাছের যে ফলনের পরিমাণটা অনেক বেশি থাকে অন্যান্য যে জাতগুলো থাকে, অন্যান্য জাতগুলো থেকে গোল্ডেন এইট পেয়ারার ফলনটা একটু বেশি। যেমন গোল্ডেন এইট পেয়ারা চিনি থাই ফাইভ, ফাইভ টেন, সুপার টেন বা অনেকে অনেক জাতের যে পেয়ারাগুলো চিনি। দেখেন, আমরা যদি মনে করি সুপার টেন যে একটা পেয়ারা, পেয়ারাটা কিন্তু ধরে মোটামুটি একটু কম, বাট একটা পেয়ারা ওজন যখন 800-900 গ্রাম হয়ে যায়, তখন একটা পেয়ারা যখন আমরা 800-900 গ্রাম হয়ে যায়, তখন একটা ক্রেতা যদি 1 কেজি পেয়ারা কিনতে যায়, তখন তার ভাগে একটা পেয়ারা কি সর্বোচ্চ 2টা পেয়ারা পড়বে। আর যখন দেখা যাবে একটা ফ্যামিলিতে 4 জন লোক থাকে, তখন 4 জন লোক কিন্তু একটা এই 1 কেজি পেয়ারা ভাগ করে খেতে পারবে না। আর এই গোল্ডেন এইট পেয়ারাটা এমন একটা পেয়ারা, সেটা হলো 300-350 গ্রাম 250 গ্রাম পর্যন্ত একটা পেয়ারা হয়ে থাকে। এই পেয়ারাটা যদি নিঃসন্দেহে আমরা একটা ফ্যামিলিতে 4 জন লোক থাকি, তাহলে 1 কেজি পেয়ারা দিয়ে 4-4টা পেয়ারা খেতে পারতেছি। আর না হয়তো অন্যান্য যে পেয়ারাগুলো বড়ো যে সাইজের যে পেয়ারাগুলো, ওগুলো কিন্তু আমরা কেটে কেটে খেতে হয়। বা আমরা দেখেন অনেক সময় বাচ্চারা যখন পেয়ারা দেন, যখন কেটে দেওয়া হয় কোনো জিনিস, তখন ওরা খেতে চায় না। সেক্ষেত্রে আসলে এই জারটা কিন্তু ওইরকমভাবে একটা সুবিধা আছে এবং এই ফলটার শেপটা অনেক গোল থাকে, জারটার যে মসৃণ যে একটা ভাব থাকে এবং সাদা একটা কালার আসে, যে গর্জে সেটা কালার আসে, এই কারণে বাজারে অনেক চাহিদা এবং কি এটা অনেক ভ্যালু আছে, মার্কেট ভ্যালু বেশি। এবং এই পেয়ারাটা আসলে মোটামুটি যখন আমাদের এলাকায় অন্যান্য যে জাতের যে পেয়ারাটা যদি গাছে যদি 10 কেজি ধরে, এই যে পেয়ারাটা ম্যাক্সিমাম 15-14 কেজি পেয়ারা ধরে, কারণ এক একটা থোকাতে 3টা করে পেয়ারা ধরে। এক একটা গাছে যদি আপনি এক প্রাপ্ত বয়স্ক যে 1 বছর বা যেমন আমরা পেয়ারা কিন্তু 7-8 মাস পর থেকে পেয়ারা হারভেস্ট করতে পারি, ওই 7-8 মাসের যে পেয়ারাগুলো যখন আমরা গাছগুলো থেকে পেয়ারা নেই, এক গাছ থেকে ম্যাক্সিমাম সময় আমরা 2-3 কেজি করে প্রথম স্টেপে আমরা পেয়ারা হারভেস্ট করতে পারি। তখনকার যে সময় আমরা যদি জানুয়ারি মাসে এই গাছগুলো লাগাই বা যখন আমাদের লাগানোর সময় তখন যদি লাগাই, যখন সিজন ধরার চিন্তা আপনার থাকে, তখন এই জাতগুলো কিন্তু আপনার মোটামুটি যে গাছ জাতের পেয়ারাটা কিন্তু আপনার ভালো একটা মার্কেটে দাম পাওয়া যায়, 40-45 টাকা দাম পাওয়া যায়। আর এই জাতটা আসলে আপনারা যারা চাষাবাদ করার সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই আপনারা চাষাবাদ করতে পারেন। এই জাতটা একদমই বাণিজ্যিকভাবে একটা সম্ভাবনাজনক জাত এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন যে আমার এই জাত যে পেয়ারাটা দেখেন, দেখাও একটু, এই যে দেখেন এখানে কী পরিমাণ পেয়ারা ধরে আছে, দেখেন মানে অসংখ্য। এই যে এখানে যে এক ডগায় কিন্তু 3টা পেয়ারা ধরে আছে, 1, 2, 3, আর যে ডালে একটা 4টা, 5টা, 6টা, এই 6টা পেয়ারা ওজন কিন্তু আপনি দেখেন, 6টা পেয়ারা যদি একটা পেয়ারা যদি 300 গ্রামও করে যদি হয়, দেখি এক একটা পেয়ারা যদি 300 গ্রাম করে যদি হয়, তাহলে কিন্তু আপনার অনেক পেয়ারা এখানে একটা ঢালে কিন্তু প্রায় 3 থেকে 3 কেজি পেয়ারা করে হবে। সেক্ষেত্রে এবার প্রতিটা পুরোটা গাছে কিন্তু অসংখ্য পেয়ারা ধরে আছে এবং এই জাতটা আমি আসলে পরীক্ষামূলকভাবে আমার বাগানে ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু এখনই আমি কমার্শিয়ালভাবে সম্পূর্ণভাবে গোল্ডেন পেয়ারা চাষাবাদ শুরু করেছি। আসলে আপনাদেরকে আমি আজ এই গোল্ডেন পেয়ারা সম্পর্কে যে জাতটা আসলে কেমন সম্পর্কে জানালাম এবং কি এই জাতটা আমরা যদি বাজারে যদি অন্যান্য পেয়ারা যদি আমরা যদি সাপোজ আমরা 10 টাকা দাম পাই, এই যে পেয়ারার দাম পাবেন 11-12 টাকা, কারণ এটার মার্কেট ভ্যালুটাই অন্যরকম আর এবং এটার ফলন অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। আরও একটা কথা বলে রাখি, আপনারা বাগান অবশ্যই ভিজিট করবেন, গাছের ফলন দেখবেন, তারপর চাষাবাদ করবেন, জেনে বুঝে হুজুকে মাতালে হবেন না। আপনারা ইউটিউব দেখে 20 টাকা লাভ, 20 টাকা স্বপ্ন নিয়ে মাঠে আসবেন, জমিতে পরিচর্যা করতে পারবেন না, অনেক লস করে চলে যাবেন, তখন আবার দোষ দেবেন যারা উদ্যোক্তা আছে বা এইগুলো চাষাবাদের লস হচ্ছে। এই জিনিসগুলো আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলবেন, অবশ্যই আপনার স্বয়ং চোখকে এবং স্বয়ং জমিনে আসবেন, বাগানে ভিজিট করবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, করার পরে আপনারা বাগান শুরু করবেন। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারভেজ আগ্রো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।